ফিরে এসেছি বিরতির পর। এক একটা দিনের এক এক রকম একটা কি বলবো মেজাজ থাকে, তার একটা এক এক রকম চরিত্র থাকে। কিছু কিছু দিনের সঙ্গে কিছু কিছু মানুষ কিভাবে যেন জড়িয়ে যান, তাদের আশা এবং কখনো কখনো আমাদের ছেড়ে চলে যাওয়া, যদিও এই চলে যাওয়াটা ঠিক সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যারা কিংবদন্তি সুলভ তাঁদের ক্ষেত্রে বোধ হয় চলে যাওয়া নয়, রেখে যাওয়া অনেক কিছু। যেমন ভারতীয় সঙ্গীত জগতের এক অন্যতম নক্ষত্র ওস্তাদ বিলায়ত খাঁ সাহেবের আজ মৃত্যুদিন, তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। কুমারদাকে পেয়েছি, কুমারদা খুব সুন্দরভাবে ভাবনায় গেঁথে এনেছেন সমস্তটুকু, মানে প্রণাম জানানোর একটা। হ্যাঁ, এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমি। ওর মতন মহিরুহকে প্রণাম জানাবার মতন কোনো রসদ আমার কাছে আছে বলে আমি জানি না। ওই ওনারই ফুল দিয়ে, ওনারই সৃষ্ট একটি কনসেপ্ট দিয়ে তার মধ্যে আমি একটি জিনিস জুড়েছি বলতে রবি ঠাকুরের গান বা নজরুলের গান। আপনি কিছুক্ষণ, তুমি কিছুক্ষণ আগে বললে যে এই অনুষ্ঠানে আমরা ব্যবহার করে থাকি না, কিন্তু আমি দুটো লাইন ব্যবহার, সাধারণত হয় না, আমি দুটো লাইন অনুমতি নিয়ে ব্যবহার করছি। যেহেতু এই গানটি বিলাস ভাষা আমাদের মতো যারা অরবীন্দ্রিক সঙ্গীত বেশি শুনেছে তাদের মধ্যে ঢুকিয়েছিলেন, ভেঙে মোর ঘরের চাবি এবং মাঝে কানে বড্ড লেগে আছে ওই বাজনাটা। এটা যখন রবীন্দ্রসঙ্গীতই শুনি তখন মনে হয় তো বিলাস খান সাহেবের কাছে শুনেছি, মানে বিলাস খান সাহেব ইজ মোর, মানে এটা যদিও পপুলারিটির নিরিখে ওনার ক্লাসিক্যাল যে উপস্থাপনা ছিল তার থেকে অনেক সময় ছাপিয়ে গেছে। প্রচুর প্রোগ্রামে গেছি অডিয়েন্সেস থেকে ভেঙে মোর ঘরের চাবি করে রিকোয়েস্ট হচ্ছে, তো সেখানে আমার কিছু করতে যাওয়াটা ধৃষ্টতা বই নয়। তো আমি তার সাথে একটা 13 মাত্রার কম্পোজিশন গাইছি আজকে এই গানটির সাথে। 13 মাত্রা কারণ আজকে 13 তারিখ, এবং 13 তারিখ আমার জীবনে একটা খুব রোল প্লে করেছে। 13 মার্চ 2005 ওস্তাদ বিলায়ত খাঁ সাহেব মারা যান, 13 অক্টোবর 1989 আমার ওস্তাদ, আমার গুরু ওস্তাদ মুনাব্বর আলী খাঁ সাহেব মারা যান, আবার 13 অক্টোবর সম্ভবত 1986 কি 1987 সালে কিশোর কুমারও মারা যান 13 অক্টোবর, আবার গত বছরের আগের বছর মেহেদী হাসান মারা যান 13 জুন। আমি কিন্তু আনলাকি লাকি হয়েছি। 13 তারিখ হ্যাজ টু ডু সামথিং উইথ মিউজিশিয়ানস, আই নো আই মে বি রং। তো বিলাল খান সব বটে এবং এদের সবার প্রতি 13 মাত্রা। ও বন্ধু আমার,
পেলে তোমার দেখা বন্ধু কি আছেন? হ্যালো, গুড ইভিনিং রিনি। হ্যাঁ চন্দাদি, গুড ইভিনিং। কুমার বাবু আর সহশিল্পী সকলকে গুড ইভিনিং। আর তোমার মাধ্যমেই আমি আমার তারা পরিবারের ক্যামেরার সামনে পিছনে এবং যারা এপার ওপার যেখানেই যে আছেন তাদের জন্য এক মুঠো আবির ভরা শুভেচ্ছা পাঠালাম। আর আমরাও পাঠালাম সেটাই, কেন এসেই গেছে তখন আর ফোনটা পাবো কিনা। যেটা হচ্ছে আবিরের রং তো আসছেই, কিন্তু আজকে যে রঙে মানে রঙিয়ে দিয়েছেন কুমার বাবু, মানে আমি ঠিক মানে সেই বলার যোগ্যতাই আমার আছে কিনা আমি তাই জানি না, কিন্তু একটা কি বলতো মানে ভালো লাগাটা তো আছেই, সেই ভালো লাগা মানে বোধা হওয়ার দরকার লাগে না মনে হয়, তাই ভালো খুব লাগছে এটুকুই জানাবার জন্য। আর বিলাস খান সাহেবকে আরেকবার আমার প্রণাম জানিয়ে আর সবাই সবাই ভালো থাকুক, সবাই খুব খুশিতে থাকুক, আনন্দে থাকুক, এটা আর আমরা মেতে থাকি সুরে। চন্দাদি সঙ্গে থেকো একদম, আমরা সব সময় খুব বুঝতে হয় এমনটা বোধ হয় নয়, তাই না কুমারটা? ভালো লাগে, সুর এমন জিনিস, সুর তাল এমন জিনিস, একটা কোথায় ছুঁয়ে যায় যেন। হ্যাঁ একদম ঠিক, তাই ভালো লাগাটাই ওটা অনেক ইম্পর্টেন্ট। আমি কিছু গাইবো বলে এনেছিলাম, তো সেটা মিলে গেছে, আমি জানি না এখন ক্যান উই ডু সামথিং টুগেদার, তোমার যদি অসুবিধা না হয়। অবিয়াসলি আমার সুবিধাই হবে, এবং আমার খুব ইচ্ছে ছিল যে করার আর কি। মঞ্জন কর পে আমোদ
আমরা কিন্তু এরকম আরেকটু খানিকক্ষণ মানে আরো কিছু ঘটনা সাক্ষী হতে চলেছি, তবে এই মুহূর্তে থামতে হবে, সময় বলছে, আরো একবার বিরতি।